এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, শতাব্দী রায় নিজের ক্ষোভের কথা জানিয়েছেন, দলের ভেতরে কাজ করতে পারছেন না, বহু কর্মসূচির কথা জানতে পারছেন না, ভোটারদের কাছে পৌঁছতে পারছেন না, এমন কথা তিনি বলছেন। আজ তার দিল্লি যাওয়ার কথা রয়েছে এবং তিনি বলছেন পরিচিতদের সঙ্গে দেখা হতেই পারে, যার মধ্যে অমিত শাহর সঙ্গে দেখা হওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু বলছেন শতাব্দী রায়, কি বলবেন? না, এটা তো গতকাল থেকে সামনে এসছে যে শতাব্দী রায় তার যে দীর্ঘদিনের ক্ষোভ তৃণমূলের মধ্যে কুণ্ঠাসা হয়ে যাওয়া, সেটা তো দলের আভ্যন্তরীণ ব্যাপার তৃণমূল কংগ্রেসের, কিন্তু সেটা সামনে এসছে গতকাল, কিছুদিন ধরেই আসছিল। আমি অবাক হয়ে ভাবছিলাম সৌগতবাবু বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটছিলেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন না? এটা তো একটা নিজে ভাবের ঘরে চুরি করা। সৌগতবাবু জানেন না যে কথা বলা যায় না, এটা তো জানা উচিত। এবং উনি আবার বলছেন যে আশিস ব্যানার্জির সঙ্গে কথা বললেন না কেন, যেখানে শতাব্দী রায় বলছেন দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা হতে পারে, আর সেখানে সৌগতবাবু বলছেন আশিস ব্যানার্জির সঙ্গে কথা। ভেবে দেখুন পার্টিটার অবস্থাটা কোথায় পৌঁছেছে, কোথায় শতাব্দী রায় এমপি, কোথায় আশিস ব্যানার্জি। এনারা ঠেলে সবাইকে নিচে নামাতে চান, নয় কোণঠাসা করতে চান, যার জন্যেই এই পার্টিটার এই অবস্থা। পার্টির অভ্যন্তরে যারা সম্মান নিয়ে থাকতে চান এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করতে চান, তাদের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। তারাপীঠ উন্নয়ন পরিষদের যে কথা উনি বললেন, আপনাদের এই চ্যানেলেই যেটা শুনলাম, সেটা তো খুবই বিচিত্র। তাকে কাজও করতে দেওয়া হচ্ছে না, তার পদত্যাগপত্রও গ্রহণ করা হচ্ছে না, সম্পূর্ণ চুপচাপ। যা ইচ্ছে তোমরা করো, পার্টি চলবে তিন চারজন মিলে, একজনের হাতে 15টা দপ্তর, তিনি আবার পার্টির সভানেত্রী, সর্বময় কর্ত্রী, তিনি পার্টিও দেখেন, সরকারও দেখেন, 15টা দপ্তরও দেখেন। ভবিষ্যতই বলবে তার সঙ্গে দেখা হবে কি হবে না, তারা কিভাবে দেখা করবেন বা দেখা আদৌ হবে কিনা, নাও হতে পারে। তিনি গেছেন তার কাজে এবং তিনি বলেইছেন যে যারা পরিচিত তাদের সঙ্গে দেখা হতেই পারে একটা দিল্লিতে গেলে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আজকে তিনি তার যে দল, যে দলের হয়ে তিনি এমপি হয়েছেন, এতদিন এই সময়টা দিলেন একজন যিনি অন্য জগৎ থেকে রাজনীতিতে এসেছিলেন কিছু দেওয়ার জন্যে, কিছু নেওয়ার জন্যে নয়, তাকে আজকে এই অবস্থায় কেন পড়তে হলো, এই রকম ফেসবুক কেন লিখতে হচ্ছে, কেন মনের ক্ষুব্ধতা আর চেপে রাখতে পারছেন না, এর জবাবগুলো দিতে হবে সৌগতবাবুদের। কিন্তু সৌগতবাবু দিতে পারবেন না, গত তিন দিন ধরে ফোনেই যোগাযোগ করতে পারলেন না, নিজেই বলছেন যোগাযোগই হয়নি নাকি। তাহলে কি বিচিত্র এই পার্টি, সেটাই বোঝা যাচ্ছে যে পার্টিটা আড়ে বহরে শুধু বেড়েই গিয়েছিল, সম্পর্ক বাড়িনি, সমন্বয় বাড়িনি, শুধু বেড়েছে সিঙ্গল পয়েন্ট কর্তৃত্ব। আর একদিকে দেখা যাচ্ছে সম্মান নিয়ে যারা থাকতে চান তারা থাকতে পারছেন না, চোর গুন্ডা বদমাইশ কাঠমানি তোলাবাজি এই সব যারা করতে পারে তারাই দলের সম্পদ, সেইটাই আবার নতুন করে প্রমাণিত হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। দিল্লি যাচ্ছি, পরিচিতদের সঙ্গে দেখা হতেই পারে, দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। অমিত শাহের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে বললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, জানালেন এলাকায় যেভাবে যেতে চাইছেন সেভাবে পারছেন না, মনে হচ্ছে নেতৃত্বকে জানিয়েও কোনো লাভ হবে না। শতাব্দী রায় ফ্যান ক্লাব নামে যে ফেসবুক পোস্ট কালকে প্রকাশিত হয়েছে এবং আমরা খবরও করেছি, কেন এমন কথা লিখেছেন? সেটা নিয়ে কিছু বলার আছে আমার, আমি যা বলা সেটা লিখেই দিয়েছি, ফেসবুকে পোস্টই করেছি, কেন সে বিষয়ে আমার মনে হয় না উত্তর দেওয়ার আছে এই সময়। আপনি লিখেছেন কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই, আপনার নির্বাচনী কেন্দ্রের মানুষদের প্রতি লিখেছেন, বহু কর্মসূচির খবর আপনাকে দেয়া হয় না। আমি জানি না মানে কে এক্স্যাক্টলি কোন মানুষটা এটা করে, কোন মানুষগুলো এটা করা যায় না, কিন্তু আমার যেটা হয়েছে যে সত্যি তো আমি তো গত 10 বছর ধরে বীরভূম এমপি রয়েছি, তখনও তো একটা প্রথমবার আমি যখন জিতেছিলাম তখন সব বলছিল স্টার শতাব্দী রায় ও ভোট নিয়ে চলে যাবে আর আসবে না,
আকৃষ্ট হয়নি। বাস্তবে আমি প্রচুর গেছি, যে কোনো পলিটিক্যাল লিডারের থেকে বেশি গেছি। সুতরাং এটা শত্রুরাও বলে যে হ্যাঁ শতাব্দী রায় আসেন এবং ঠিক সত্যি কথা বলেন, মানে যেটা করতে পারবেন সেটা বলেন, যেটা করতে পারবেন না সেটা বলেন। তারপরে আমি চলো করোনা টরোনা নিয়ে তো প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে চলছে। তো তাছাড়াও আমি যে যেভাবে প্রোগ্রাম করতে চাইছি বা মানুষের কাছে পৌঁছতে চাইছি সেটা পাচ্ছি না। এবং তার ফলে কি হচ্ছে, আমি অনেক সময় মানে গত এক বছর দু বছরে আমি প্রায় এলাকায় যাইনি। হ্যাঁ, তো যাইনি কেন যাইনি, আমি তো যাই, গেছি, প্রমাণ দিয়েছি আমি যাই বলে এবং যাব বলে। সেখানে কে কার জন্য যেতে পারছি না, কি জন্যে, কে লোকগুলো, কারা লোকগুলো, বা কেন হচ্ছে সেটা আমারও প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি কি আজকে দিল্লি যাচ্ছেন শোনা যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি ভাবে। কেন? আরে আমি তিনবারে সাংসদ, আমি দিল্লি যেতে পারবো? দিল্লিতে আমার এখন ঘর বাড়ি, কাজ থাকে, মিটিং আছে, স্ট্যান্ডিং কমিটি থাকে, বন্ধু বান্ধব থাকে, তো সেটা অস্বাভাবিক কিছু নয় দিল্লি যাওয়াটা। আপনি কি অমিত শাহর সঙ্গে মিটিং করবেন, করছেন আজকে বা কালকে? না, দেখুন পরিচিত মানুষদের সঙ্গে দেখা হওয়াটা হতেই পারে, কিন্তু যেটা মিটিং বা মিটিং এর জন্য যাওয়া বা মিটিং এর মিটিং করবই এরকম ব্যাপার নয়, তো সেই অর্থে সেরকম কিছু নয়, কিন্তু জানি না, কিছুই ঠিক নেই। দেখা করবেন? না না, দেখা করবো আমি বলিনি, কিন্তু আমি বললাম যে কিছু ঠিক নেই, ও এখনো ঠিক নেই, মানে হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু দেখা করছি এটাও বলছি না। বুঝতে পারি। আপনি কি বিজেপি জয়েন করবেন? না না, সেরকম তো কিছু বলিনি এখনো, সেরকম তো কিছু বলিনি। আমি 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 বলেছি আমি এলাকায় কি হচ্ছে, মানে আমার কাছে একটাই বক্তব্য, আমার দায়বদ্ধতা রয়েছে আমার ভোটারদের কাছে যারা আমাকে জিতিয়েছে, তাদের কাছে যদি না যাই তারা যেন আমাকে আঙুল তুলে প্রশ্নটা না করে যে আপনি আসছেন না কেন, আপনাকে দেখতে পাই না কেন, আপনি কি রাজনীতি থাকতে চাইছেন না। এই হোয়াটসঅ্যাপগুলো আমার কাছে যখন আসে আমি তাদেরকে বলতে চাই যে আমি চাই যেতে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি দলনেত্রীকে বিষয়টা জানাননি, এত সমস্যার কথা যেটা ফেসবুকে লিখছেন? আসলে অনেক সময় এটাও হয় যে জানানো যায় না, অনেক সময় মনে হয় জানিয়ে লাভ নেই, অনেক সময় মনে হয় কি হবে, কোনো সলিউশন হবে কিনা, এইসব মিলে হয়তো বা, মানে এই 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 উত্তরটা আমি কিন্তু এক্স্যাক্টলি এই প্রসঙ্গে বলছি না, এমনিতে অনেক সময় হয় যে জানিয়ে লাভ হয় না, অনেক সময় হয় যে কাকে জানাবো, থার্ড হয় যে জানানোটা কি নিজে মানে নিজের অস্তিত্ব নষ্ট করা, আমার নিজস্ব সম্মান নষ্ট করা জানালেই, তো এইসব কারণে হয়তো বা। অমিত শাহর সঙ্গে আপনার যে বই মানে দেখা হওয়ার সম্ভাবনা, সেটা কি কাকতলীয় মানে এমনি? আমার কোনো সম্ভাবনাটাই বলিনি, কিন্তু সম্ভাবনা আছে সেটাও বলিনি, সম্ভাবনা নেই সেটাও বলিনি, কাকতলীয় মিটিং পয়েন্ট কিছুই কিছুই কোনোটাই নয়, আমি ওই মানে ওর উত্তরে আমি নেই আর কি। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, আপনি তারাপীঠ উন্নয়ন পর্ষদ থেকে পদত্যাগপত্র আপনি পাঠিয়ে দিয়েছেন? আমি দুবার পাঠিয়েছিলাম, একবার হচ্ছে আমার ওই ইলেকশনের সময় এবং এইবারও এই সেপ্টেম্বরেও পাঠিয়েছিলাম, যদিও সেটা গ্রহণ করা হয়নি। কারণ আমার মনে হচ্ছে যে মানে হয় না, যেখানে কোনো সিদ্ধান্তের মধ্যে আপনি থাকবেন না, যেখানে সিদ্ধান্ত বা আপনার সিদ্ধান্ত গ্রহণযোগ্য মানে সিদ্ধান্ত জায়গায় নেই, সেখানে সেই পোস্ট হোল্ড করে কোনো লাভ নেই, এটা আমার মনে হয়েছে। শতাব্দী, আমার একটাই প্রশ্ন যে এই দলে কাজ করতে মানে কোথায় ঠিক অসুবিধে হচ্ছে, মানে কেন অসুবিধে হচ্ছে বলে আপনি বলছেন?